আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদেরকে দেখাবো বায়োগ্যাস, গোবর থেকে কিভাবে বায়োগ্যাস তৈরি করা হয়, তা দিয়ে রান্না বান্না করা হয়। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব বায়োগ্যাস যেখানে করা সে জায়গায়। পিছনের সাইডে আমাদেরকে এই বায়োগ্যাসটা করা, এই যে ই হাউস, হাউস মানে এর ভিতরে গোবর দিতে হয়। গোবর দিয়ে পানি দিয়ে ঘুটে ঘুটে এই পাশটা ছেড়ে দিতে হয়। দিলের মাটির ভিতর দিয়ে পাইপ আছে যে এই জায়গায় ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির ভিতরে যে ওই গোবর ওর পানি মিক্স করা এর ভিতরে পড়ে। পড়ার পরে এর পাশতে এই যে গ্যাসটা অতিরিক্ত হয়ে যায়, গোবরটা অতিরিক্ত হয়ে যায়, গ্যাস হয়ে যায়, সেই গোবরটা ওই খেনার ভিতরে যেয়ে পড়ে। গ্যাস হওয়ার পরে এই পাইপ দিয়ে গ্যাস রান্নাঘরে চলে যায়। সেই গ্যাস আমাদেরকে জ্বালানো হয়, রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। গরুর খুদের ভাত রান্না, অন্যান্য জাউ রান্না সব কিছু ওই গ্যাস বায়োগ্যাস দিয়ে তৈরি করা হয়, রান্না করা হয়। তারপরে অবশিষ্ট যে গোবরটা হয় সেটা জমিতে দেওয়া হয়, জৈব সার হিসেবে কাজ করে। আমি বেশিরভাগ ঘাসের জমিতে দিয়ে থাকি ওই গোবরটা, কেন অতিরিক্ত উর্বর, অতিরিক্ত শক্তি, টিএসপি বলেন, ঢ্যাপ বলেন, তার চাইতে বেশি শক্তি আছে ওই বায়োগ্যাসের যে গোবরটা। এখন আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই চুলাটা দেখানোর জন্য, যে চুলাতে গ্যাস রান্নাবান্না করা। এই এই সেই চুলা, এই দেখেন, এখানে আগুন ধরায় দিলে সুই ওই জায়গার থেকে আপনার চাবি ছাড়ি দিলে আপনার এই জায়গায় গ্যাস জ্বলবে। তাহলে গরুতে আপনারা বলেন লস, কিন্তু সব দিকে তো দেখতেছি গরুর কোনো জিনিসই ফেলা লাগে না, সব জিনিসই আমাদেরকে কাজে কাজে লাগে। গরুর চেনা, গোবর, তারপরে গরুর দুধ, সব কিছু, গরুর তো কিছুই ফেলা লাগে না, সব আমাদেরকে ব্যবহারের যোগ্য। আপনি গোবর এক জায়গায় জমা করে রাখেন, কারোর কাছে বিক্রয় করেন, তাও বিক্রয় করতে পারবেন, বিক্রয় করা যাবে গোবর। গ্যাসও আপনি বড় ধরনের প্ল্যান্ট তৈরি করে আপনি মানুষের বাসায় বাসায়ও গ্যাসও দিতে পারবেন, সেটাও বিক্রয় করতে পারবেন। তারপরে যে গোবরটা থাকবে সে অবশিষ্ট গ্যাসটা আপনি, গোবরটা আপনি জমিতে ব্যবহার করতে পারবেন। এখন আমার খামারে গায়ে দোয়া আছে, গায়ে দোয়ার পরে একটা দুধ দহন করা হয়ে গেছে, এখন আরেকটা শুরু করা হবে। বাছরগুলো ছেড়ে দেওয়া আছে তাদের দুধ খাওয়ার জন্য, বাছরদেরকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন, কারণ আগামী দিনের ভবিষ্যৎ আপনার ওই বাছর, বকনা বাছর হোক আর ষাঁড় বাছর হোক, এসব আপনার ভবিষ্যৎ আগামী দিনের। সেজন্য গাভীদের, বাছরদেরকে ভালোভাবে দুধ খাওয়াবেন যাতে কোনো ঘাটতি না থাকে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে শেষ করছি, খুদা হাফেজ।